নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় মহাশক্তিশালী দুটি রাজ্যক চার রাশির ধরবর্ষা হতে চলেছে কোন এই দুইটি রাজ্য এবং কোন এই সৌভাগ্যশালী চারটি রাশি যে চার রাশির অপার ধন আসতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আবারও বলব চ্যানেলটিকে আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন কমেন্ট করুন যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন হ্যাঁ আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা অনেকে বলছেন যে স্যার আপনার দুটো চ্যানেল আছে কি না আমার একটিমাত্র চ্যানেল দেখুন যখন পেমেন্ট আপনারা করবেন অনেকে আমার নাম ভাঙিয়ে করছে আমাকে অনেক বিদেশের কাস্টমার যারা আছে ক্লায়েন্ট যারা আছে তারা আমাকে খুব কনসাস করেছেন তাদেরকে আমি মানে সেলুট জানাই যখন পেমেন্ট করবেন তখন কৌশিক রায় ডিটেলস লেখা আছে কি না তবেই কিন্তু পেমেন্ট করবেন কেউ কেউ আমার নাম করেও কিন্তু এই জায়গাটা কিন্তু চালিয়ে যাচ্ছে এই জন্য অবশ্যই পেমেন্ট করার আগে অবশ্যই দেখবেন যে কৌশিক রায় আছে কিনা এবং এই যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটা রয়েছে কিনা এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনারা মেসেজ করুন আমি একটি কথা বারবার বলছি যারা ঋণে পড়ে গেছেন প্রচুর ঋণ একের পর এক ঋণ দিয়ালে পিঠ থেকে গেছে অবশ্যই ইমিডিয়েট আপনারা যোগাযোগ করুন দেখুন সম্পূর্ণ যে আমি কথাটা বলবো কি না গ্রহের গোচর ধরে কিন্তু আমি আলোচনা করব ওই দুম করে বলে ফেললাম লজিক্যালি লজিক ছাড়া কোনো কিছু হয় না জ্যোতিষশাস্ত্র হচ্ছে প্রপার বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু টেনে কিন্তু তুলতে কিন্তু পারে আর একটি কথা বলি প্রথম কথা আপনি ধরুন একটি কথা বুঝবেন আপনার ধরুন চাকরি করলে ভালো হবে আপনি করছেন ব্যবসা সেখানে কিন্তু আপনার সমস্যা আসবে আপনি চাকরি করছেন কিন্তু আপনার ব্যবসাতে উন্নতি হবে এবং আপনার ক্ষেত্রে কোন কোন ব্যবসা আপনার ক্ষেত্রে শুভ আপনি যে ব্যবসা করছেন আপনি দেখা গেল আপনি কসমেটিকের বিজনেস করছেন কিন্তু আপনার ক্ষেত্রে কসমেটিকের বিজনেস কিন্তু আদর্শ নয় বা আপনি রাইস মিলের ব্যবসা করছেন বা আপনি গ্রামেন্সের ব্যবসা করছেন এ আপনার ক্ষেত্রে আদর্শ নয় আপনার ক্ষেত্রে অন্য ব্যবসা আদর্শ আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে পোলট্রি ফার্মের ব্যবসা খুব ভালো এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু একান্তই কিন্তু দরকার অর্থাৎ সঠিক ব্যবসা নির্বাচন করে আপনি যদি সঠিক প্রতিকার নিয়ে যদি আপনি যদি এগাতে পারেন নিশ্চিত রূপে আপনি কিন্তু সফলতার সিঁড়ি কিন্তু পাবেন দেখুন সফলতা প্রত্যেক মানুষের জীবনে কিন্তু চট করে আসে না প্রচুর কঠোর পরিশ্রম করে কিন্তু আপনি কিন্তু সফলতার সিঁড়ি কিন্তু পাবেন দেখুন কৌশিকরা এর কাছে হবে হচ্ছে বলে কোনো কথা নাই যে প্রেডিকশানগুলো গুলো করি কিনা খুব দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জের সাথে আমার প্রেডিকশান কিন্তু মাটিতে পড়ে না আর একটি কথা আমি বারবার বলছি চার হাত ধরি তাকে কিন্তু আমি টেনে তুলি সবারই ক্ষেত্রে কিন্তু আমি হাত ধরি না অনেকে বলেছে স্যার আপনি রেমেডি করিয়ে দিন না আমি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু করাই না যাদের ক্ষেত্রে করাই জানবেন সেখানে আমি কিন্তু দায়িত্ব আমার কিন্তু সেখানে চলে আসলো সেখানে তাকে কিন্তু যে জায়গাতে পড়ে আছে সেখান থেকে আমি কিন্তু ডেফিনেটলি টেনে কিন্তু তুলবই অনেকেই বলে যে স্যার দেখান অর্থাৎ যারা এক কথায় যারা নিজের যেখানে যারা বলছে যে স্যার আমি আপনার শরণাগত আমাকে বাঁচান এক কথায় অবশ্যই সেখানেই আমি হাত কিন্তু আমি ধরি তো আলোচনা শুরু করা যাক এই মহাশক্তিশালী রাজ্য দেখুন দুটি রাজ্য সাতই ফেব্রুয়ারি সকাল সাতটা উনত্রিশ মিনিটে বুধ রাশি পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করেছে এবং ও মকর রাশিতে অবস্থান করছে বুধাদিত্য রাজ্যক সৃষ্টি করছে একটি প্রথম রাজ্য এবং মঙ্গল আপনার অবস্থান করছে বৃষ রাশিতে এবং মকর রাশিতে বুধের অবস্থান মঙ্গল এবং বুধের নবপঞ্চম রাজ্য অর্থাৎ বুধাদিত্য রাজ্য এবং নবপঞ্চম রাজ্যক চার রাশি হবে কোটিপতি তবে আপনার জন্ম ছক দেখা কিন্তু একান্তই দরকার কারণ জ্যোতিষ শাস্ত্র একটি কথা বলি আপনার জন্মচকে কিসের মহাদশা কিসের অন্তর্দশা কিসের প্রথম দশা চলছে এটা দেখা দরকার গ্রহের পজিশন কেমন রয়েছে বড় বড় মানে অর্থশালী ব্যক্তিও কিন্তু ধপ করে পড়ে যাচ্ছে কেন এটা হচ্ছে গ্রহের খেলা আবার যাদের কাছে তেমন কিছু ছিল না আজকে উচ্চ শিকড়ে কিন্তু পৌঁছে যাচ্ছে এটাই তো হচ্ছে ড্রেস্টিনি এটাই তো হচ্ছে ভাগ্য কেউ কেউ বলে না আমি এগুলো বিশ্বাস করি না এই এগুলো কথা বলছেন আমার ক্ষেত্রে খাটছে না আপনার ক্ষেত্রে যারা বলছেন খাটছে না একবার নিজস্ব জন্মকুণ্ডলিটা বিচার করুন তো আপনার জন্মকুণ্ডলিতে কোন জায়গায় সমস্যা রয়েছে শুধু ভিডিও দেখলে হবে না তার সার মর্মটা বুঝতে হবে আপনাকে সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে তবেই কিন্তু আপনি উচ্চ থেকে উচ্চতর শিকড়ে আপনি কিন্তু পৌঁছাবেনই পৌঁছাবেন দেখুন একটি কথা আমি বলি দু চোখ ভরে স্বপ্ন দেখুন লক্ষ্য রাখুন লক্ষ্য কিন্তু আপনার ঠিক জায়গায় কিন্তু থাকা দরকার সেই জায়গায় আপনি কিন্তু পৌঁছাবেন যার টার্গেট নেই সেখানে কিন্তু আপনি এগাতে কিন্তু পারবেন না এই জন্য যারা স্বপ্ন দেখছেন বাস্তব করার দায় করার দায়িত্ব হচ্ছে কৌশিক রায়ের এই বারবার এই কথাটা আমি বারবার বলি তবে আপনার ছককে পোটেন্সিয়ালিটি আছে কি না সেটাও কিন্তু দেখা দরকার ব্যবসাতে ডামাডল চলছে ইনভেস্টমেন্ট করছেন কিছু হচ্ছে না যোগাযোগ করুন লোনের উপর লোন ঋণের উপর ঋণ যোগাযোগ করুন ভিডিও দেখলে শুধু হবে না সে জায়গাটাতে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন কর্মহীন হয়ে পড়ে গেছেন বিয়ে বিয়ে হচ্ছে না সন্তানে বিয়ের জায়গায় বাধা একের পর এক এখন ছেলেদের বিয়ের রয়েছে কিন্তু পাত্রী পাচ্ছেন না বা পাত্র না দাম্পত্য সুখের জায়গায় বাঁধা প্রেমের ক্ষেত্রে বাঁধা একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে সেখান থেকে কিন্তু টেনে তুলতে পারে এই মহাশক্তিশালী এই রাজ্যকে যে চার রাশি হতে চলেছে ধনবর্ষা একটি নবপঞ্চম মঙ্গল বুধের নবপঞ্চম রাজ্য এবং রবি বুধের বুধাদিত্য রাজ্য ওয়ান রাশি মকর রাশি মকর রাশি রাশিতে বুধ অবস্থান করছে ঠিক পঞ্চমভাবে মঙ্গল অবস্থান করছে এই নবপঞ্চম রাজ্য আপনাদের একাদশপতি এবং চতুর্থপতি আপনার পঞ্চমভাবে ভাবে অর্থাৎ আপনাদের প্রফিটের জায়গা বৃদ্ধি করবে সফলতার জায়গা ইনকামের জায়গা আকস্মিক প্রাপ্তির জায়গা ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় শেয়ার বাজার স্টক মার্কেট ফাটকা থেকে এই সময় কিন্তু এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি কিন্তু হতে চলেছে নাম্বার রাশি মকর রাশি নাম্বার যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি কন্যা রাশির পঞ্চম ভাবে বুধ অবস্থান করছে আপনাদের রাশির অধিপতি এবং কর্মাধিপতি এবং মঙ্গল অবস্থান করছে আপনার ঠিক ভাগ্য অর্থাৎ এই ভাগ্যভাবে অবস্থান করছে আপনাদের আকর্ষিক ধনলাভ অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে আপনারা এই সময় ব্যবসা ক্ষেত্রে আপনাদের লাভ হবে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে এরপর যে রাশির কথা বলব সেটি হচ্ছে মিন রাশি এই বুধাদিত্য রাজ্য এবং নবপঞ্চম রাজ্যকে মিন রাশির দৈনন্দিন রোজগার বৃদ্ধি হতে চলেছে তৃতীয়ভাবে মঙ্গল আপনাদের সাহস পরাক্রম কমিউনিকেশন আপনাদের বৃদ্ধি করবে একাদশভাবে বোধ সপ্তম প্রতি একাদশভাবে আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি সফলতা সাকসেস প্রফিট ইনকামের জায়গা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে আপনি মিন মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু লাভ হতে কিন্তু চলেছে এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি বৃষরাশির রাশিতে মঙ্গল অবস্থান করছে ঠিক নবমভাবে বুধ অবস্থান করছে আপনার ধনাধিপতি এবং পঞ্চমপতি ভাগ্যভাবে এবং আপনার সপ্তম্পতি রাশিতে এই নবপঞ্চম রাজ্যকে বৃষরাশি মানে অর্থের জোয়ার আসতে চলেছে এক কথায় এই সময়ের মধ্যে আপনাদের ধনবর্ষা হতে চলেছে এই চারটি রাশির এই আগামী এই নবপঞ্চম রাজ্য এবং বুধাদিত্য রাজ্যকে রাশি হতে চলেছে মালামাল সম্পত্তিগত দিক থেকে লাভ স্টক মার্কেট থেকে লাভ শেয়ার বাজার থেকে লাভ ফাটকা থেকে এই সময় লাভ কিন্তু হতে চলেছে ডেলি ইনকাম বৃদ্ধি হতে চলেছে নমস্কার